তৃণমূল টিকিট দেয়নি, তাই কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন কোন্নগরের প্রাক্তন চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। তৃণমূল টিকিট দেয়নি, তাই কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন কোন্নগরের প্রাক্তন চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান বলেন, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, তাই তাদের বিরুদ্ধে প্রচারে কিছু বলবো না। তৃণমূলের তালিকা বেরোনোর পর তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি, কেন তাকে বাদ দেওয়া হলো সেই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় কোন্নগর পুরসভার দুবারের চেয়ারম্যান। পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পুর প্রশাসক হিসাবে দায়িত্ব সামলেছেন। ছয় মাস আগে তাকে সরিয়ে দিয়ে তন্ময় দেবকে প্রশাসক নিযুক্ত করা হয়। বাপ্পাদিত্যর সময়কালে পুরসভার গেস্ট হাউসে মধুচক্র চালানোর অভিযোগও উঠেছিল। কোন্নগর ফেরিঘাট থেকে লিজিকে জোর করে হটিয়ে দিয়ে নিজেদের পছন্দের লোককে পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পরবর্তীকালে আদালতের নির্দেশে প্রকৃত লিজিকে ঘাট ফিরিয়ে দেয় প্রশাসন। আবাসন দুর্নীতিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাপ্পাদিত্য তৎকালীন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের ঘনিষ্ঠ ছিলেন। 2021 সালে প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দিলেও বাপ্পাদিত্য তৃণমূল ছাড়েননি। এবার আশা করেছিলেন হয়তো দল তাকে টিকিট দেবে, কিন্তু তার সেই আশায় জল ঢালে তৃণমূলের প্রার্থী তালিকা। দল তাকে টিকিট দেয়নি, এমনকি দলের কোনো নেতা তার সঙ্গে যোগাযোগও করেনি। এই অবস্থায় তিনি কংগ্রেসের হয়ে 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন শ্রীরামপুর মহকুমা দপ্তরে। তিনি জিতবেন মানুষের ভোটে, কারণ এলাকার মানুষ তাকে চায়, দাবি প্রাক্তন চেয়ারম্যানের। এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, বাপ্পাদিত্য চ্যাটার্জি এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ না, তিনি কোনো দলে গেলেন তা নিয়ে আমার বিন্দুমাত্র চিন্তিত না। প্রবীর ঘোষাল যখন বিজেপি জয়েন করেছিল, আপনি বলেছিলেন গদ্দার, এই কথা বলেছিলেন, আজকে আপনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে, এটা কি সময়ের পরিহাস মাত্র, কি বলবেন? ঘটনাটা, প্রবীর ঘোষাল যখন বিজেপিতে জয়েন করেছিলেন, বিজেপি এমন একটা দল পশ্চিমবঙ্গে তার মাটির সাথে কোনো যোগাযোগ নেই, বাইরে থেকে আমদানি করা একটা দল। আর আমাদের কংগ্রেসের কথা বলছি, কংগ্রেসের থেকেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস বলুন, একসময় দিদিমণিও তো কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকেই তার উৎপত্তি। তো বলতে পারেন যে এটাকে এইভাবে দেখুন যে ঘরের ছেলে ঘরে ফেরা। আর প্রবীর ঘোষাল যখন বিজেপিতে জয়েন করেছিলেন, তখন কিন্তু নমিনেশনের লাস্ট দিন অবধি অপেক্ষা করেনি। আমি কিন্তু আজকে 2 অবধি অপেক্ষা করেছিলাম যে অন্তত পার্টি হয়তো আমার সাথে কথা বলবে। আমি জানি না আমার কি অপরাধ, আমার সাথে পার্টির কোন লেভেলে কেউ আমার সাথে কোনো রকম কোনো আলোচনা করি। কার্যত মানসিক আঘাতেই কি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন? না, আমি বলবো দিদিমণি এখনো আমার এখানে আছে, বললাম দা আমার এখানে আছে, এটুকু বলবো। ওনাদের কাছ থেকে যেটা সাহায্য সহযোগিতা পেয়েছি, আমি দিদিমণির কাছে প্রণাম। খুব খারাপ লাগে আমার এখানে, মানে ইয়ে হোক, কিন্তু বাধ্য হয়ে আমি করছি। মানুষের একটা চাপ আছে না, সেই চাপটা খুব আমি উপেক্ষা করতে পারিনি, কারণ আমি পাড়ার ছেলে, এখান থেকে বড় হয়েছি, এখান থেকেই ইয়ে করেছি, এখান থেকে রাজনীতি সূত্রপাত করেছি, এখানকেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, একটা সময় আমি সেই চিৎকার করে চেঁচি বেরিয়েছি। তো সেই জায়গাটা তো একটা ইয়ে আছে। আজকে তৃণমূলের বিরুদ্ধে আপনাকে বলতে হবে, তৃণমূলের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, কারণই আমার বলার নেই। আমার তৃণমূলের বিরুদ্ধে বলতে গেলে আমার দিদিমণির ইয়েটা সবসময় মাথায় ভাসে, কল্যাণদার ইয়েটা আমার ভালো মাথায় ভাসে। তো কাছে কাছে আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো না, না দিদিমণি না ইয়ে, তারা আমাকে যথেষ্ট ইয়ে করেছে। আমি নিজের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী। আর এই জয়টা মোটামুটি দেখিয়ে জানি এই পাড়াগত কোনো ভোট, এই কোনো পাড়াগত ভোটার, তো পাড়ার যার গ্রহণযোগ্যতা বেশি হবে সেই মানে জয়ী হবে। প্রধান প্রতিপক্ষ কাকে দেখছেন এই মুহূর্তে? আমার তো প্রধান প্রতিপক্ষ কে তাই আমি জানি না, মানে সেটা তো জানি না। আমি জাতীয় কংগ্রেসের তরফ থেকে মনোনয়ন জমা দিয়েছি, আমি আমারটা বলতে পারি। কোন্নগরের প্রাক্তন চেয়ারম্যান আপনাদের দলের নেতা ছিলেন বাপ্পাদিত্য চ্যাটার্জি, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন? বলবো ঈশ্বর ওনার মঙ্গল করুক, উনি ভালো থাকুন,
এবং আগামী দিনে ওনার জয়যাত্রা যেন খুব ভালো হয়। বিগত দিনে ওনার নামে অনেকগুলো মামলা হয়েছিল এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে এসছে, একই সঙ্গে মধুচক্র মামলা। হ্যাঁ, ওনার পৌরসভা যখন চালাচ্ছিলেন তখন বেশ কিছু দুর্নীতি এবং অনিয়মে ঘটে কর্ণগর পৌরসভায়, সেটা কর্ণগরবাসী সকলেই জানে এবং সেগুলো নিয়ে মামলাও হয়। তাই দলের পক্ষ থেকে এবার ওনাকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়নি, উনি অন্য দলে চলে গেছেন, যেতে পারেন, ওনার পার্সোনাল ব্যাপার। উনি বলেছেন সংবাদ মাধ্যমে যে বর্তমান পৌর প্রশাসক যিনি ছিলেন তার কাজ করার মানসিকতা নেই, কি বলবেন? সেটা নতুন পৌর প্রশাসক অল্প বয়সী, অত্যন্ত উদ্যমী ছেলে, এই মাত্র কয়েক মাস দায়িত্ব পেয়েছে, অন্তত পুরসভার কাছে মানুষ এসে ভালো ব্যবহার পাওয়া সেটাও করতে পেরেছে এবং সবার সাথে আলোচনা করেই ও প্রশাসক হিসেবে যেটুকু অধিকার তার রাইট আছে সেই অনুযায়ী সে চালাচ্ছে। এই প্রবীর ঘোষালকেই তিনি, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, তাকে গদ্দার বলেছিলেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় তৃণমূলের, যখন তিনি প্রশাসক ছিলেন, চেয়ারম্যান ছিলেন। আজকে তিনি কংগ্রেসে, যে ব্যক্তি তাকে গদ্দার বলেছিলেন আজকে তিনি কংগ্রেসে, এই জায়গায় তাকে কি, এটা কি সময় পরিহাস? না, উনি এত বড় কিছু বিষয় নয় যে উনি গেছেন বলে আমাকে কিছু মন্তব্য করতে হবে, আমি ওনাকে খুব একটা গুরুত্ব দিতে চাই না। আদিত্য চ্যাটার্জি তৃণমূল ছেড়ে আপনাদের দলে এলো, বিগত দিনে কংগ্রেসের নেতাকর্মীদের ভাঙিয়ে নিয়ে গেছে তৃণমূল, আবার তৃণমূল থেকে কংগ্রেসে আসা, কতটা বিশ্বাসযোগ্যতা থাকছে? বাপ্পাদিত্য চ্যাটার্জি অ্যাকচুয়ালি কাজের, সেই অর্থে পার্টি ম্যান ছিল না, যে তৃণমূলের জন্মলগ্ন থেকেই ও তৃণমূলে ছিল, কিন্তু কর্ণগরের ডেভেলপমেন্ট, ওর মানসিকতা, মানুষের উন্নয়ন করা, তাই ও কিন্তু অলওয়েজ চেয়ারম্যান থাকাকালীন আমাদের সঙ্গে যৌথ বোর্ডের পরেও কিন্তু ডেভেলপমেন্টের ব্যাপারে কংগ্রেস, আমাদের যে পাঁচটা কাউন্সিলর বাপ্পাদিত্যের কাজের আমরা সাপোর্ট করেছি, আমরা কোনোদিনও কর্ণগরের ডেভেলপমেন্টের ব্যাপারে ওর বিরোধিতা করিনি। সেই মনে হয়েছে এই কারণে যে কাজ করবার পরিবেশ কংগ্রেসে আছে, কর্ণগরে আমি কথা বলছি, যেহেতু কর্ণগরে আমরা কংগ্রেস কর্মীরা সব একাট্টা। একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত এবং সেই মামলাগুলো চলছে, এই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেসে জয়েন করা কি বলবেন? সেই এই পুরোপুরিটাই ওর ইউস্টের মিথ্যা এলিগেশন, ওই এটার কোনো ভিত্তি নেই। আগামী দিন জিতে যাওয়ার পর কংগ্রেসে থাকবে এই গ্যারান্টি আছে? মোটামুটি ও যে দল করে খুব খুব চিন্তা সহকারে সেই দলের নাম লেখায় এবং কাজটাও কিন্তু সেইভাবে করে, কারণ আমার দলে কালেকটিভ লিডারশিপ, কোনো আমাদের ডিক্টেটরশিপ কেউ নেই, আমরা যা সিদ্ধান্ত নিই বসে, এক জায়গায় বসেই সিদ্ধান্ত নিই। হুগলি থেকে পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।